এক একজন মানুষের দেহের ভিতরে বহু রোগ বাসা বেঁধেছে অনেক রোগ এমন রয়েছে যেই রোগগুলো সমাধান করা বা এর থেকে শিফা লাভ করা বড় কঠিন হয়ে যায় অনেকে ক্যান্সারে আক্রান্ত হয় অনেকে হঠাৎ ব্রেন স্ট্রোক করে হার্ট স্ট্রোক করে অনেক সময় দেখা যায় অনেকের ডায়াবেটিস হয় ডায়াবেটিস তো আজকে অহরহ মানুষের হচ্ছে সুতরাং সকল রূপ থেকে মুক্তির জন্য সকল রূপ থেকে শিফা লাভের জন্য আল্লাহ আলামিনের কাছে চাইতে হবে একটি দোয়া এমন রয়েছে যে দোয়াটি পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রূপ থেকে মুক্তির ব্যবস্থা করে দেবে কারণ রূপ ভেদি দুঃখ কষ্ট হতাশা ক্লানি সবকিছু দান করেন কে আল্লাহ পাক রব্বুল যে আল্লাহ রূপ দিয়েছেন সুস্থ তো সেই আল্লাই করবেন সুতরাং আমরা কার দিকে যাচ্ছি দুনিয়ার ডাক্তার কবিরাজ এগুলো হলো ফর্মালিটি এগুলো সুন্না সুন্না মোতাবেক আমাদেরকে ওষুধ পান করতে হয় সুন্না মোতাবেক আমাদেরকে ডাক্তার শরণাপন্ন হতে হয় যখন কোনো ব্যক্তি ডাক্তার কবিরাজ থেকে চিকিৎসা গ্রহণ করে আর ঔষধ যখন পেটের ভিতরে ঢুকে ফেলে ওষুধ যখন খায় ব্যবহার করে ঔষধ আল্লাহর কাছে ডাক বলে আল্লাহ আমি কি এই কার্যকারিতা তার দেহের ভিতরে প্রবেশ করব তার কি দেহে আমার কার্যকারিতা প্রয়োগ করবো কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অনুমতি দেন ওই ওষুধটা আমার দেহে কাজ করবে অতবা যত দামি ওষুধ আমি খাই না কেন আর যত শিক্ষিত ডাক্তার আমি দেখাই না কেন আমার কখনো সমাধান হবে না রোগ থেকে আমরা নিরাময় লাভ করতে পারবো না কাছে চাইতে এই জন্য এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি কোনো ব্যক্তি যদি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে কঠিন এবং জটিল রোগ থেকে তো মুক্তিদান করবে নয় সাথে সাথে আল্লাহ পাকুল আলামিন অভাব অনটন থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দিবে কঠিন দুরারোগ্য বিধি বিশেষ করে বর্তমান করোনা ভাইরাস দিন দিন বেড়ে যাচ্ছে করোনা ভাইরাস থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবে আমার বন্ধু আমন আল্লাহ পাক রব্বুল আলমিন কোন ব্যক্তিকে তার উপরে যদি রহমত অনুগ্রহ ও কম্পা নাজিল করেন তাহলে তার কোনো ক্ষতি সাধন কেউ করতে পারে না সুতরাং দয়া মায়া আমাদের উপরে থাকতে হবে আর আল্লাহর প্রতি আল্লাহ বান্দার প্রতি মহাব্বত ভালোবাসা কখন বাড়ে বান্দার অন্তরে যখন আল্লাহর মহাব্বত আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পায় এজন্য আমার অন্তরে যদি আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাই তাহলে আমি নামাজ ছেড়ে দিতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন সেই জাহান নামের আগুনে আমাকে জ্বলতে হবে এই জন্য আল্লাহর সাথে আমাদের মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মহাব্বত কিভাবে বৃদ্ধি করব আল্লাহ বলেন উসজুদু ওয়া কতরিব সাইদা আর আমার নিকটবর্তী হয়ে যাও সুবহানাল্লাহ সাইদা দিলেই আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বান্দা বান্দির ভিতরে মাঝে কোনো পার্থক্য থাকে না আল্লাহ পাকের কাছাকাছি হয়ে যায় এজন্য আমরা যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাই যে কোনো কঠিন রোগ হোক যে কোনো বিপদ মুসিবত হোক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন দরিদ্রতা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন মান কলা লা হাওলা ওয়ালা ইল্লাহ ইল্লা বিল্লাহ 100 বার প্রতি দিন প্রতিদিন যে ব্যক্তি 100 বার পড়বে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ লা তুদিবু ফাকাতুন আবাদান দৰিদ্রতা জীবনে তাকে স্পর্শ করবে না দৰিদ্রতা কখনো তাকে স্পর্শ করবে না এই লা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহ যখন আমরা পড়ে এর ভিতরে যে কি অর্থ রয়েছে এর দিকে তখন আমরা খেয়াল করি কোনো ভরসা কোনো শক্তি নাই ইল্লা বিল্লা আল্লাহ ছাড়া যখন কোন মমিন কোন মুক্তি বন্ধবন্দির আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াকুল করে আল্লাহ তখন বলতে থাকে ওমাইয়া তাওয়াকাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু যারা আল্লাহর উপরে তাওয়াকুল করে ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যা আল্লাহর উপরে কে ভরসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহর উপরে আমাদের কি আমাদের সব কিছু আল্লাহর উপরে যখন ছেড়ে দিব তখন কোনো টেনশন আমাদের থাকতে পারে না যখন ঘর থেকে আমরা বের হই তখন আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কলা হাউলা ওয়ালা কুয়াতাইল্লা বিল্লা যখন কোন ব্যক্তি ঘাট থেকে বের হওয়ার পর বিশমিল্লাহিত ওয়ালা হাউলাম ওলা ইল্লা বিল্লা পড়ে বেরো হয় তখন আল্লাহ পাক রবুলা মিন তার নিরাপত্তার তার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন ফেরিস্তার মাধ্যমে তাকে হেফাজত করেন তখন শয়তান তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আর তার ললাটে মাটি নিক্ষেপ করতে থাকে বালো নিক্ষেপ করতে থাকে আর বলে কুফিতা তুমি তো আল্লাহর কাছে আল্লাহর উপরে ভরসা করেছো আল্লাহকে যথেষ্ট মনে করেছো আল্লাহ তো তোমার জন্য যথেষ্ট হয়েছে তুমি তো হেদায়েত প্রাপ্ত হয়ে গেছো তোমাকে তো বিভ্রান্ত করতে পারবো না সুতরাং অন্তরের ভিতরে শয়তান কষ্ট নিয়ে একান থেকে চলে যায় এজন্য আমরা যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণাপন্ন হব আর বেশি বেশি আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব দুরূদ শরীফ পড়ব আস্তাগফার পড়ব আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ফেরেশতার মাধ্যমে আমাদেরকে হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের সাথে আমলে জিন্দগি গঠন করার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমি